130 টাকা থেকে শুরু, 130 টাকা, 130 টাকায় পর্দা। জি, এটা কিন্তু সেলফ কাজ করা আছে দেখতে পাচ্ছি। এই প্রোডাক্ট গুলো জাস্ট অসাধারণ দেখতে। সর্বনিম্ন কত টাকা পুঁজি হলে আসলে এই ব্যবসাটা শুরু করতে পারবে? 3000 টাকা পুঁজি হলে শুরু করতে পারবে। যদি আমি 20000 টাকা ইনভেস্ট করি, প্রতি মাসে 10000 টাকা ইনকাম করা কি যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। দেখেন কি পরিমাণ ফেব্রিক্স এখানে স্টক করা আছে। এটা ছাড়াও আমাদের দুইটা রুম আছে শুধু, যেগুলোতে শুধু ফেব্রিক্স রাখা। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ভালো রেখেছেন। আপনাদের দুই ভাই দেখতে পাচ্ছি এখানে অনেক পর্দার কালেকশন। আপনি যেটা বললেন যে এগুলো আপনি, হ্যাঁ স্টক হিউজ স্টক আছে, তো যেটা বললেন যে আপনি নিজস্ব কারখানায় তৈরি করেন এবং সারা বাংলাদেশে হোলসেল করেন একদম রিজনেবল প্রাইসে। জি, তো আমি সর্বদাই চেষ্টা করি আসলে কিভাবে আমার ভিউয়ার্সরা একদম মূল প্রস্তুতকারক থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবে। তো দেখতে পাচ্ছি অনেক প্রোডাক্টের কালেকশন, ডিটেলস জানবো, তারপর একটু বলে দেন যারা সরাসরি আপনার এই শপে আসবে মানে কারখানা ভিজিট করবে তারা কিভাবে আসবে। যারা কারখানা ভিজিট করতে যায় তাদের উদ্দেশ্যে, তারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে সরাসরি চলে আসবে নরসিংদী বাস স্ট্যান্ড, একদম সহজ ঠিকানা, নরসিংদী বাস স্ট্যান্ড চলে আসবে। বাস স্ট্যান্ড থেকে যারা বলবে যে ভাগদি ইসমাইল খান মার্কেট বা খান মার্কেটে যাবো, ভাগদি খান মার্কেট বললে যে কেউ নিয়ে আসবে, যে কোনো রিক্সাওয়ালা অটো নিয়ে আসবে, একদম সহজ লোকেশন। একদম সহজ লোকেশন। আচ্ছা, এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে ওনাদের সব ধরনের নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে। আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখলে নেক্সট টাইম ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন, যেন ভিডিওটা হারিয়ে না যায়। এই জন্য আমি বারবার বলি যে ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রাখবেন, আর অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, কারণ কোথা থেকে কম দামে ভালো মানের পণ্য ক্রয় করতে পারবেন সেই তথ্যগুলো আমি আমার পেজের মাধ্যমে দিয়ে থাকি। ভাই দেখতে পাচ্ছি অনেক পর্দার কালেকশন, কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন আজকে? ভাইয়া শুরু করতে চাচ্ছি বলতে, আমরা একটু যদি বলি, শুরু করার আগে একটা কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা বলেন। সেটা হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি, এই প্রোডাক্টগুলো অনেকে অনেকের পেজে বা ইয়েতে আমরা দেখতে পাচ্ছি যে আমি ইদানিং ফলো করলাম যে তারা আরও অনেক কম প্রাইসে বিক্রি করে। আসলে সেটা কীভাবে বিক্রি করে? এগুলোই হচ্ছে আমাদের লড বা ড্যামেজ কোয়ালিটিগুলো, তারা হচ্ছে লড হিসাবে, বস্তা হিসাবে, কেজি হিসাবে কিনে নিয়ে যায়। আচ্ছা, তারা সেগুলো নিয়ে গিয়ে তারা হচ্ছে বিক্রি করে, আমাদের হচ্ছে সুনামটা নষ্ট করতেছে। আচ্ছা, অনেকেই বলে যে ভাই এগুলো তো কমে পাই, কমেরটা হচ্ছে হয় লডের মাল না হয় লোকাল ডুপ্লিকেটটা যেটাকে বলা হয়, ডুপ্লিকেটটা। তো আমরা একটু ফার্স্টে বলে রাখি ডুপ্লিকেটটা আপনারা কীভাবে চিনবেন। ডুপ্লিকেটটা হচ্ছে কালার ফুলটা হবে না, ডুপ্লিকেটটা এরকম কালারফুল হবে না, কালারগুলো হচ্ছে মানে একটু হালকা হবে এবং কাপড়টা টান দিলে লম্বা হয়ে যাবে, লম্বা হয়ে যাবে আর কি। টান দিলে লম্বা হবে না, না লম্বা হবে না, এবং স্টিচ থাকবে নাকি? হ্যাঁ, আর ওইগুলো হচ্ছে 2-3 ওয়াশ দিলে রঙগুলো চলে যাবে, সাদা হয়ে যাবে, এবং কোনো না কোনো জায়গায় স্পট বিভিন্ন প্রবলেম থাকবে, অথবা অনেকে অনেক কারচুপি করে জোড়া দেয় মালের মধ্যে, কিন্তু আমাদের কিন্তু সম্পূর্ণ জোড়া ছাড়া। আচ্ছা আচ্ছা, এগুলো কত করে দিচ্ছেন? এগুলোর প্রাইস হচ্ছে শুধুমাত্র এর জন্য আমাদের এগুলোর প্রাইস হচ্ছে 170 টাকা। 170 টাকা? জি, 170 টাকা। কয় ফিট বাই কয় ফিট? লম্বায় 7 ফিট, পাশে 4.5 ফিট, 4টা কুচি হবে। 4 ফিট বাই 7 ফিট? জি, মাত্র 170 টাকা। 170 টাকা। আচ্ছা, ওকে, দেখতে পাচ্ছি এটা হলো স্টার্টিং প্রাইস আপনার এখানে। স্টার্টিং প্রাইস আরো আছে আমাদের, স্টার্টিং প্রাইস আরো নিচে থেকে শুরু, যদি আমরা একটু দেখাই, আমাদের স্টার্টিং প্রাইস আসলে 130 টাকা থেকে শুরু। 130 টাকা? 130 টাকা হচ্ছে এটার জানলার সাইজটা, মাত্র 5 ফিট লম্বা হবে। 130 টাকায় পর্দা? জি। আচ্ছা আচ্ছা, অনলি 5 ফিট লম্বা। এটা বুশকা উঠবে না তো আবার? না না, কোনো বুশকা উঠবে না, কোনো বুস্কা উঠবে না, রং উঠবে না, কারণ আমার এখানে আমি কোনো ডুপ্লিকেট কপি বিক্রি করি না, বারবার বলে দিচ্ছি। আর হচ্ছে যারা হচ্ছে ডুপ্লিকেট কপি কিনে ইয়ে অভ্যাস, তারা হচ্ছে আমরা বলবো যে আমাদের কাছে জাস্ট একবার একটা প্রোডাক্ট নিয়ে দেখেন যে আমাদের কথা কাছে কতটুকু মিল আছে। আর আলহামদুলিল্লাহ যে আমাদের কাছ থেকে এই পর্যন্ত, আমি একটু ধন্যবাদ জানাতে চাই আমার সেই সমস্ত প্রবাসী ভাইদের যারা আমার কাছ থেকে এই পর্যন্ত মিনিমাম 4-5 লাখ টাকার আমার প্রবাসী ভাইরা আমার কাছ থেকে মাল নেয়। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার কাছ থেকে মাল নিচ্ছে, তারা তো আমাকে চিনে জানে, ঠিক আছে। আমরা আসলে যে সিল্কের যে প্রোডাক্ট গুলো, আপনি একটু যদি ক্যামেরাটা ঘুরান দেখতে পারেন, আমাদের সিল্কের অনেক প্রোডাক্ট, এগুলো সব হচ্ছে কাপড়টা একটু বলে রাখুন, কাপড়টা জানতে চাই। এগুলো হচ্ছে সিল্কের কাপড়, সিল্কের মতো আসলে সিল্ক না, এগুলো হচ্ছে সুতা, গুলো হচ্ছে চায়না থেকে আসে, সিনথেটিক ম্যাটেরিয়ালে তৈরি। তো এই কাপড়গুলো সিল্কের মতো পিছলা পিছলা থাকে এবং কাপড়গুলো পাতলা থাকে। অনেকে বলে যে ভাই বাইরে থেকে কিছু দেখা যাবে কিনা, হ্যাঁ বাইরে থেকে হচ্ছে 30% আলো পড়লে 30% দেখা যাবে। আপনি একটু দেখেন যদি আমরা ভালোভাবে ধরি, ঠিক আছে, 30% এগুলোর প্রাইস কি সেম নাকি? হ্যাঁ, এগুলোর প্রাইসও সেম, মাত্র 170 টাকা। 170 টাকায় পড়া? জি, দেখেন। আবার যদি এরকম লেস লাগায়, লেস লাগালে আবার প্রাইস বেড়ে যাবে, প্রাইস বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এগুলো সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে? সর্বনিম্ন 10 পিস। সর্বনিম্ন 10 পিস অর্ডার করতে হবে? জি, সর্বনিম্ন 10 পিস অর্ডার করতে হবে। 10 পিস অর্ডার করতে হবে। তো সিল্কের আমাদের, হ্যাঁ সিল্কের আমাদের দেখেন প্রায় 100 উপরে কালেকশন, 100 উপরে কালেকশন আছে। জি, এগুলো সবগুলো 170 টাকা? জি জি, সবগুলো 170 টাকা। আচ্ছা, কয়েকটা কালার একটু আমাদেরকে দেখান। হ্যাঁ দেখিয়ে দিব, দেখেন একটু। এই যে এক কালারের মধ্যে দেখেন, যারা এক কালারের মধ্যে কম্বিনেশন করে ডিজাইন করতে চায়, যেমন আমরা একটা ডিজাইন করছি যে একপাশে ব্লু একপাশে লাল, মাঝখানে ক্রিম, এরকম ডিজাইন করতে পারবে। হ্যাঁ, অনেকে হচ্ছে এই যে এইগুলা নতুন ডিজাইনের মধ্যে স্বর্ণলতা ডিজাইন, স্বর্ণলতা ডিজাইন। জি দেখেন। আচ্ছা,
এগুলো হলো স্বর্ণলতা ডিজাইন, অনেক সুন্দর। কিন্তু আপনি যখন আসলে আমাদের হয়তো বা এক একটা এক এক রকম সাজানো, যখন আপনি একটা পর্দা দুই তিনটা করে আপনার জানালায় বা দরজায় সেট করবেন, তখন কিন্তু এটা অরিজিনাল লুকটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, দেখেন অনেক সুন্দর সুন্দর এটা। এই স্বর্ণলতার মধ্যে যে তিনটা কালার, একটা দুইটা তিনটা কালার, তিনটা কালার স্বর্ণলতার মধ্যে। তারপরে এটা আছে একটা, এই দেখেন গোল্ডেন কালারের মধ্যে, মাত্র 170 টাকায় পর্দাগুলো আপনি নিতে পারবেন। 170 টাকা অনলি, 170। গ্লেজ গুলো দেখেন আমাদের, কিন্তু প্রোডাক্টের গ্লেজ এখন কত হবে, ভুসকা উঠে যাবে না তো? 100% গ্যারান্টি, ভুসকা যদি উঠে যায় এদিকে তাকান আপনাকে বলে না, যদি উঠে যায় ভাইয়া, যদি উঠে যায়, আমি ব্যবসা করি ভাইয়া, ঠিক আছে? আমি হচ্ছে একদিন দুই দিনের জন্য অনলাইনে আসি নাই, আমি ব্যবসা করি। আমার কথা হচ্ছে যদি উঠে যায় আপনার ইয়েটা ধোয়ার পরে, যদি রং উঠে যায় আপনার কুরিয়ার সার্ভিস চার্জ পাও, আমি ফেরত দিয়ে দিব। আচ্ছা, বুঝতে পারছি। আর আমি অবশ্যই এমন ভাবে ব্যবসা করি, আমি কখনো হচ্ছে আমার কাস্টমার নেওয়ার পর যদি স্যাটিসফাই না থাকে, আমি সেই ক্ষেত্রে রিটার্ন নিয়ে আমি নিজের খরচে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, আর এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি, চারটা কালার দেখাচ্ছি, দেখেন দেখেন যারা টিয়া কালারের মধ্যে পছন্দ করে, খুব সুন্দর গ্রিন কালারের মধ্যে। এটা প্রাইস 170 টাকা, 170 টাকা অনলি, 170 টাকা, 170 টাকা নিতে। কালারের ভাই শেষ না, আমরা কালার দেখায় শেষ করতে পারবো না। এই যে দেখেন কালারগুলো দেখেন, অনলি 170 টাকা। এই যে টিয়া কালার আরেকটা দেখেন, যারা নিতে চান আমাদেরকে ভিডিও কলে যোগাযোগ করবেন, আমাদের কালারের শেষ নেই, অসংখ্য কালার, অসংখ্য কালার দেখতে পাচ্ছেন এখানে, যা দেখতে পাচ্ছেন যেটাই নেন 170 টাকা, 170 টাকা। আর নিচেও দেখেন হিউজ পরিমাণ কিন্তু স্টক করা আছে, অনেক স্টক করা আছে। আচ্ছা, তারপরে আমরা একটু যদি কটন কাপড় দেখাই, যারা কটনের মধ্যে, যদি আমরা একটু কটন কাপড়ে চলে যাই, হ্যাঁ এই যে এখন দেখাচ্ছি আপনাদেরকে কটন কাপড়ে, কটন কাপড়ের মধ্যে চমৎকার দেখেন কাজগুলো, গর্জিয়াস কাজগুলো দেখেন, হ্যাঁ খুবই সুন্দর। আপনারা এগুলো কিন্তু যদি মানে এত সুন্দর দেখা যায়, এটা লুকটা আসলে আমাদের এখানে বোঝা যায় না, কিন্তু এটার অরিজিনাল লুকটা কিন্তু অনেক সুন্দর, রাইট? ঠিক আছে, কাজগুলো দেখেন কত গর্জিয়াস, এটা কিন্তু সেলফ কাজ করা আছে দেখতে পাচ্ছেন। জি জি, সেলফ কাজ করা, একদম ফেব্রিক সুতার কাজ করা আছে দেখেন। এগুলা হচ্ছে আপনার জাস্ট হচ্ছে এই ভিডিও আমরা এগুলো 220 টাকা করে বিক্রি করি, আজকের জন্য শুধু 180 টাকা, 180 টাকা, মানে আজকের ভিডিওর জন্য, আজকের ভিডিওর জন্য 180 টাকা। তো এগুলো কালার গুলো আমি দেখাই দিচ্ছি, এটার মধ্যে হচ্ছে এই যে একটা ব্লু কালার, এই দেখেন একটা ব্লু কালার, ঠিক আছে, ডিজাইন গুলো ব্লু কালার। তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা চকলেট কালার, চকলেট কালার, রাইট? খুব সুন্দর, যারা চিন্তা করে ময়লা হয়ে যাবে, এগুলো ময়লা হবে না সহজে, চকলেট কালার, চকলেট কালার। হ্যাঁ, তারপরে আছে অ্যাশ কালার, এই দেখেন এটা হলো আপনার অ্যাশ কালারের মধ্যে, হ্যাঁ ঠিক আছে, অ্যাশ কালার। তারপরে আমরা যদি দেখাই একটু গোল্ডেন কালার, এই দেখেন এটা হলো আপনার গোল্ডেন কালার, গোল্ডেন কালার। এরকম অসংখ্য ডিজাইন কালার রয়েছে আমাদের, ঠিক আছে। তো কটনের মধ্যে এগুলো গেল, আমাদের সিল্কের মধ্যে 180 টাকা, শুধু আজকের ভিডিওর জন্য 180 টাকা। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমাদের এখানে আরেকটা যেটা রয়েছে, এই যে সেটা হচ্ছে গার্মেন্টস কটনের মধ্যে, গার্মেন্টস কটনের মধ্যে দেখেন এই প্রোডাক্ট গুলো জাস্ট অসাধারণ দেখতে, গার্মেন্টস কটনের মধ্যে। এগুলো লম্বা 7 ফিট, পাশে 4.5 ফিট। কত প্রাইস? এগুলো হচ্ছে 250 টাকা, এক পিসের দাম 250 টাকা, এক পিস 250 টাকা। এগুলো সম্পূর্ণ ব্ল্যাক আউট, বাইরে থেকে কোনো কিছু দেখা যাবে না, 4 ফিট 7 ফিট, জি, কোনো কিছু দেখা যাবে না, পাস হবে না, সেটা কাপড়ের মধ্যে, হ্যাঁ আলো পাস হবে না। আর এটার সাথে ম্যাচিং করে বিছানার চাদর নিতে পারবে, বিছানার চাদরও আছে আপনার, হ্যাঁ একদম ম্যাচিং করে, শুধু এটার সাথে ম্যাচিং করে। এটার দুইটা কালার হয়, এটা একটা কালার, এটা একটা ব্লু কালার, ব্লু কালার, রাইট? ব্লু কালারটাও দেখেন, ব্লু কালারটা খুব চমৎকার, রাইট? এই দুইটা কালার। তারপরে আমরা যে দেখাচ্ছি, যারা একটু মোটা কাপড়ে পর্দা বিক্রি করতে চায়, পর্দা নিতে চায়, এগুলো হচ্ছে মোটা কাপড়ের, অনেক লং লাস্টিং হবে। সাধারণত আমরা বলি এগুলো 10-15 বছরের কিছু হয় না, রাইট? এগুলো হচ্ছে খুব মোটা কাপড়ের মধ্যে। আচ্ছা ইব্রাহিম ভাই, জি ভাই, সর্বনিম্ন কত টাকা পুঁজি হলে আসলে এই ব্যবসাটা শুরু করতে পারবে? সর্বনিম্ন জাস্ট অনলি হচ্ছে 3000 টাকা পুঁজি হলে শুরু করতে পারবে, 3000 টাকা পুঁজি হলে শুরু করতে পারবে। হ্যাঁ অবশ্যই, মাত্র 3000 টাকা পুঁজি হলে শুরু করতে পারবে। ধরেন আমি 30000 টাকা ইনভেস্ট করলাম এই ব্যবসায়, হ্যাঁ পার মান্থ যদি আমার সেল হয়, সর্বনিম্ন আসলে কত টাকা ইনকাম করা সম্ভব? আসলে যদি মা 30000 না, আমি বলবো যে আপনি জাস্ট অনলি হচ্ছে 10000 টাকা দিয়ে শুরু করেন, ঠিক আছে? আপনি 10000 টাকার প্রোডাক্ট সেল করে আবার 10000 টাকার প্রোডাক্ট নেন, এত টাকার পুঁজির দরকার নাই। 10000 টাকা করে শুরু করে যদি আপনি হচ্ছে 10000 টাকার প্রতি মাসে যদি আপনি 10000-15000 টাকা এরকম সেল করেন, ঠিক আছে, আপনার অনায়াসে দেখা গেছে যে আপনার মোটামুটি পকেট খরচের মধ্যে 10000 টাকা পকেটে থাকবে, ঠিক আছে, মানে 10000 টাকা লাভ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই, মানে আপনার তো অনেক ব্যবসায়ী আছে সারা বাংলাদেশে করতেছে, তাদের কেমন ইনকাম আসলে পার মান্থ? আসলে আমাদের অনেকে আছে যারা মহিলারা বাসা থেকে অনলাইনে সেল করতেছে, ঠিক আছে, বা অফলাইনে সেল করতেছে, এবং আমাদের অনেক দোকানদার ভাইরা আছে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে, আমাদের অনেক দোকানদার ভাইরা আছে যারা প্রোডাক্ট নিয়ে নিজেদের শোরুমে বিক্রি করতেছে, তারা মোটামুটি আলহামদুলিল্লাহ শুধু এই পর্দার বিজনেস করে চলতেছে। এটা একটা উল্লেখ করেন আসলে কেমন, মানে এভারেজ এটা যদি আপনি এটা ইয়া দেন, জরিপ এভারেজ বলতে আসলে জরিপ তো অনেক লোক নিয়ে ব্যবসা করতেছে, তো আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালো চলছে। আপনি চিনেন এমন কাউকে কথা একটু বলেন? আমাদের চিনি বলতে আপনি যদি দেখেন আমাদের বগুড়াতে হচ্ছে রাজ্জাক ভাই আছে, ঠিক আছে, রাজ্জাক পর্দা গ্যালারি,
তারপরে আমরা যদি যাই ট্যাগার হাটে, ট্যাগার হাটে বিসমিল্লাহ স্টোর আছে, ঠিক আছে, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের বৈরবে আছে। তারা কেমন আসলে কেমন ইনভেস্ট করে, কেমন ইনকাম করছে একটু যদি? তারা আসলে তো প্রথম আমাদের কাছ থেকে মাত্র একদম প্রথম কেউ আমাদের কাছ থেকে 50 পিস নিছে, কেউ 100 পিস মাল নিছে। তো 100 পিস মাল নিলে হচ্ছে আপনার ধরেন 15,000 টাকা খরচ হচ্ছে তার, ঠিক আছে। 15,000 টাকা দিয়ে সে ব্যবসা স্টার্ট করছে, এখন 200-300 পিস করে মাল নেয়। আচ্ছা, রেগুলার মাল নিচ্ছে, এখন রেগুলার মাল নিচ্ছে, মোটামুটি প্রতিষ্ঠান দাঁড়ায় গেছে। হ্যাঁ, প্রতিষ্ঠান দাঁড়ায় গেছে। আমার, আমি জাস্ট আপনার মুখ থেকে এটাই শুনতে চাচ্ছিলাম যে আসলে যদি আমি 20,000 টাকা ইনভেস্ট করি, প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করা কি যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। আচ্ছা, সে যদি প্রপারলি সুন্দরভাবে কাজটা করতে পারে তো অবশ্যই যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সুন্দরভাবে, কারণ 170 টাকা করে পর্দা নিয়ে অনলাইনে সে 250 টাকা সেল করতে পারবে, কোনো ব্যাপার না। জি, আচ্ছা, রাইট। হ্যাঁ, এরপরে কোনটা দেখাচ্ছিলেন ভাইয়া? তো আমরা এরপরে যদি আসি যে এগুলো হচ্ছে হোম ট্যাক্স এরিয়ার মধ্যে, এটা হলো হোম ট্যাক্স এর মধ্যে। আচ্ছা, রাইট। হ্যাঁ, এগুলোর প্রাইস কত করে? এটা হচ্ছে 4 কুচির এক প্রাইস, 6 কুচির এটা টানানো আছে আমারটা 6 কুচির। এই 6 কুচির প্রাইস হচ্ছে 550 টাকা, 550 টাকা ওয়ান পিস। আচ্ছা, অনলি 550 টাকা। এটা কয় ফিট বাই কয় ফিট? এটা বড় এটা 7 ফিট, আর এমনি পাশে আছে 6 ফিট। হ্যাঁ, 7 ফিট বাই 6 ফিট। ওকে, ঠিক আছে। এটা একটা কালার, এটার মধ্যে এটার একটা কালার, অ্যাশ কালারের মধ্যে, কালারের মধ্যে আরেকটা কালার, ঠিক আছে। প্রাইস একই হবে, সেম প্রাইস, ঠিক আছে। 4 কুচি নিলে হচ্ছে প্রাইস পড়বে 350 টাকা। তারপরে হচ্ছে এই যে এটা আরেকটা কালার, এই দেখেন একটা কালার দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু চমৎকার, রাইট, খুবই সুন্দর। তো আরও অনেক অসংখ্য কালার থাকে, আসতেছে যাইতেছে, কারণ আমাদের হোলসেল বিজনেস প্রতিনিয়তই নতুন নতুন কালেকশন আসছে, আবার কোনোটা শেষ হয়ে যাচ্ছে, আবার আসতেছে, এভাবেই চলতেছে। আচ্ছা, তো আমরা কি আপনার কারখানাতে এক নজর দেখতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমরা সরাসরি কারখানা, ওনার কারখানা এই যে দরজা দিয়ে বের হলে ওনার কারখানাটা। ওকে, এটা হলো আপনার কারখানা, এখানে তৈরি করেন? এগুলো কি সব ফেব্রিক্স? জি জি, সব ফেব্রিক্স। কি পরিমাণ ফেব্রিক্স কিন্তু এখানে স্টক করা আছে? এটা ছাড়াও আমাদের দুইটা রুম আছে, শুধু যেগুলোতে শুধু ফেব্রিক্স রাখা, ফেব্রিক্স রাখা আছে। জি, রাইট। এখন আপনার ওয়ার্কার কোথায়? লাস্ট টাইম এই জন্য ওয়ার্কার নাই। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন রানিং কিন্তু কাজ চলছিল, দেখতে পাচ্ছেন। এই যে এখানে পর্দা কিন্তু সুইং করা হয়। রাইট, কাটিংটা কোথায় করেন আপনারা? আমরা সুইং গুলো এগুলো করি, কাটিং গুলো আমরা ওই পাশে করি, ওই পাশে কাটিং। হ্যাঁ, আর এগুলো হচ্ছে পাঁচ করি অ্যানালগ মেশিন, এবং ডিজিটাল মেশিন আছে আমাদের ওই পাশের ঘরে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো আজকে কি এই পর্যন্ত কিনা ভাইয়া? জি, ঠিক আছে। ইব্রাহিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা যারা আসতে যাচ্ছেন, আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনের উপরে ওনাদের সব ধরনের নাম্বারটা দিয়ে দিব, যোগাযোগ করে চলে আসবেন। আর অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখবেন, কারণ যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন পর্দার, আপনাদের জন্য আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।